ওয়েলকাম আমার চ্যানেল রেডিওলজি ইনফর্ম বাঙালিয়ানাতে। আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, সেটা হচ্ছে একটা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর যে ছবিটা, সেটা একটা ফোর আর্মের ছবি। তো আমরা এখানে এই ছবিটার মধ্যে দিয়ে দুটো ফ্র্যাকচারের বিষয়ে জানবো। সেটা এক নম্বর হচ্ছে মন্টেজিয়া ফ্র্যাকচার, আর হচ্ছে গ্যালেজি ফ্র্যাকচার। ওকে, তো ওই দুটো ফ্র্যাকচারকে আমরা এই ছবির মধ্যে দিয়ে জানবো। আমি এখানে মার্ক করে রেখেছি, দেখো, রেডিয়াস আর আলনা। এবার এখানে বলে রাখি, মন্টেজিয়া যে ফ্র্যাকচারটা, সেই ফ্র্যাকচার আর গ্যালেজি ফ্র্যাকচার, এই দুটোর মধ্যে একটা বিশাল ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কী? প্রথমে হচ্ছে মন্টেজিয়া যে ফ্র্যাকচারটা, সেখানে আলনার ফ্র্যাকচার হবে, এটা আলনা, এই আলনাতে কোথাও ফ্র্যাকচার হবে, এখানে বা এখানে, ঠিক আছে, যে কোনো জায়গায় ফ্র্যাকচার হবে আলনাতে। আর সেই তার সাথেই ডিসলোকেশন হবে অপোজিট বোনটা, যেটা ফ্র্যাকচার হয়নি, নন ফ্র্যাকচার বোনটাতে ডিসলোকেশন হবে, আর সেই ডিসলোকেশনের সাইডটা হবে প্রক্সিমাল সাইড, মানে এই জায়গাটা। তো এখানে আলনার যেহেতু ফ্র্যাকচার হচ্ছে, তাই রেডিয়াসের প্রক্সিমাল এন্ড মানে হেডটা এখানটায় ডিসলোকেশন হবে, সরে যাবে। ওকে, তো এটা হচ্ছে মন্টেজিয়া। আর এরপরে আমরা জানবো গ্যালেজি ফ্র্যাকচার। তো গ্যালেজি ফ্র্যাকচারে ঠিক তার উল্টোটা, এখানে রেডিয়াস বোনে ফ্র্যাকচার হবে, রেডিয়াসে ফ্র্যাকচার, এখানে এখানে যে কোনো জায়গায় একটা ফ্র্যাকচার হতে পারে। রেডিয়াস বোনে ফ্র্যাকচার হওয়ার সাথে ডিসলোকেশন হবে তার অপোজিট বোনটা, মানে যে বোনটা অলরেডি ফ্র্যাকচার হয়নি, মানে আলনার বা রেডিও আলনার জয়েন্টটা ডিসলোকেশন হবে। রেডিও আলনার জয়েন্ট কোথায় রয়েছে? এই জায়গাটা, মানে ডিস্টাল এন্ডটা, এই জায়গাটা ডিসলোকেশন হবে, ঠিক আছে। তাহলে পুরো অপোজিট হলো, দুটো ফ্র্যাকচার দুটোর অপোজিট, মন্টেজিয়া অ্যান্ড গ্যালেজি। প্রথম ফ্র্যাকচারটা আমি বললাম মন্টেজিয়া, ওকে, মন্টেজিয়া, এটা হচ্ছে গ্যালেজি। এটাকে আমরা মনে রাখবো কিভাবে? এটাকে আমরা মনে রাখবো MUGR বা মুগার বলে একটা নিমোনিক দিয়ে। ওকে, তো এই নিমোনিকটা ইউজ করে আমরা মনে রাখতে পারবো। তো সেই জিনিসটা আমি লিখে দিচ্ছি, এইভাবে আমরা মনে রাখতে পারবো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা আমাদের সবারই জানা উচিত। ওকে, এখানে যে আমি কথাটা লিখলাম MUGR, এইটা আমরা মনে রাখবো কী করে? এম ফর মন্টেজিয়া, এম এর পরেই রয়েছে ইউ, ইউ ফর হচ্ছে আলনা, মানে এখানে যে ফ্র্যাকচার যে বোনটা হচ্ছে, সেই বোনটার ফার্স্ট ওয়ার্ডটা, লেটারটা আমি লিখে রাখছি, ইউ ফর আলনা। তাহলে মন্টেজিয়াতে আলনার ফ্র্যাকচার, আর গ্যালেজিতে জি, জি ফর গ্যালেজি, গ্যালেজিতে রেডিয়াস ফ্র্যাকচার। তাই MUGR এই নিউমোনিকটাকে আমরা ইউজ করতে পারি।